রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষক ও প্রধান শিক্ষক স্বল্পতা রয়েছে, তাই সরকারি স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক ও প্রধান শিক্ষক প্রদান করা সহ মোট 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার শিক্ষা ভবনে উচ্চ শিক্ষা অধিকর্তার সাথে ডেপুটেশন দিল টিএসইউ কেন্দ্রীয় কমিটি। এদিন মিছিল করে শিক্ষা ভবনে আসার কথা থাকলেও বৃষ্টির কারণে মিছিল করা সম্ভব হয়ে ওঠেনি, তাই এদিন টিএসইউ কেন্দ্রীয় কমিটির তরফ থেকে 5 জনের এক প্রতিনিধি দল এসে উচ্চ শিক্ষা অধিকর্তার সঙ্গে প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত ও দাবি দাওয়াগুলি নিয়ে আলোচনা করেন। বেসিক্যালি আমাদের মিছিল নিয়ে এখানে ডেপুটেশন ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা মিছিলটি পোস্টপোন করি। তো আমরা আজকে প্রতিনিধিমূলক এখানে 5টা বিষয় দাবি নিয়ে এখানে সেকেন্ডারি এডুকেশন ডাইরেক্টর সাথে দেখা করার জন্য মিলিত হয়েছি টিএসইউ কেন্দ্র কমিটির পক্ষ থেকে। প্রথম যে দাবি রয়েছে, জানেন বিদ্যালয়ের ত্রিপুরা রাজ্যের সমস্ত বিদ্যালয়ের শিক্ষকের খুব স্বল্পতা রয়েছে। কিছু কিছু বিদ্যালয়গুলোতে এইচএম এর অভাব, কিছু কিছু স্কুলে মাত্র 2 জন শিক্ষক দিয়ে স্কুল চলছে। তো আমাদের প্রথম দাবিটা যেটা রইল, ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রচুর এরকম ছাত্রছাত্রীরা বিএড পাশ করে ছাত্রছাত্রীরা রয়েছে, অতি সত্ত্বে যাতে বিদ্যালয়গুলোকে শিক্ষক নিয়োগ করে বিদ্যালয়কে শিক্ষক স্বল্পতা দূর করা যায়।